গামলার এই অস্বাভাবিক ফুলে যাওয়ার পেছনে আসল রিজেনটা কি বন্ধুরা হ্যাঁ তোমাদেরকে আমি সঠিকটাই জানাবো অনেক কিছু তো তোমরা শুনলে আমার মনে হয় আমি যে রিজেনটা তোমাদেরকে বলবো আশা করছি তোমরা শুনলে তোমরাও কিন্তু বিশ্বাস করতে বাধ্য হবে এবং এটাও তোমাদেরকে বলতে চাইছি যে গামলা কিন্তু দীপদার কাছে ফিরতে চাইছে হ্যাঁ এর আগের দিনও তোমাদেরকে আমি আমার একটা ভিডিওতে টাইম মেনশন করে বলে দিয়েছিলাম যে ওই দেখো এদিকের সর্ষেগুলো এখন ঝাড়াই হচ্ছে আর আমাদের ও দিয়ে তো মনে পড়ে ও আমাদের মানে এখন তো আমাদের নেই তো এই যে আমাদের তার তার মানে মনে প্রাণে কোথাও না কোথাও একটু সুপ্ত যে না হয়তো আমি ওই ফিরে যাব বা আমাকে ফিরিয়ে নিতে পারে আমার এই কঠিন পরিস্থিতির বাড়িতে সময়ে তাকে যদি একটু গিয়ে আদর করে ভালোবেসে আবারও এক হতে চায় হয়তো তারা আমাকে ফিরিয়ে নিতে পারে তো এই যে ফিরিয়ে নেওয়া বা না নেওয়া সম্পূর্ণটা কি কিন্তু দিবদার বিষয় কারণ সে জীবন পুরো জীবনটা কাটাবে তার সন্তান তার সন্তানের মা এই গামলা তো সেখানে সে কি করবে না করবে সম্পূর্ণ কিন্তু সেটা নিজস্ব ব্যক্তিগত বিষয় কিন্তু কোথাও না কোথাও কিন্তু এই গামলা দীপদার কাছে ফিরতে চাইছে অনেক কটা প্রমাণ আজকে তোমাদেরকে ভিডিও বা আদার্স ভাবে কিন্তু একটু তুলে ধরবো বন্ধুরা তো বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য প্রথমত যে কথাটা বলতে চাই গামলার ভিডিও সম্পর্কে ভিডিওটা কখন শুরু করল বললো এগারোটা থেকে ভিডিও শুরু করলো তার আজকের ভিডিওর তেরো মিনিট আগের দিনের ভিডিও টাইমিং কত ছিল খুব বেশি হলে এগারো মিনিট মানে কোনোদিনই কিন্তু ভিডিও পনেরো মিনিটের ওপরে যায় না খুব রেয়ার হয়তো ওই এতদিনে পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবারে এতদিনে বসে কথা বলা বকবক ভিডিও ছাড়া যে ডেলি ব্লগের মতো করে যে ভিডিও দিয়েছে তাতে একদিনে একটা মিনিটের ভিডিও দেখেছি এছাড়া কোনো দিনও মিনিটের ওপরে কিন্তু সেইভাবে এই তরফ থেকে আমরা ভিডিও পাইনি সেইখানে তোমরা একবার ভেবে দেখো একটা বারো তেরো মিনিটের ভিডিওকে এডিট করতে একটা দিন লেগে যাচ্ছে তার পরের দিনের বেলা এগারোটা অব্দি তার সময় লেগে যাচ্ছে এটা ভিউরা বিশ্বাস করলেও আমরা যারা ব্লগ ভিডিও প্লাস কন্ট্রোভার্সি ভিডিও করি তারা মানতে পারলাম না কারণ আমরা আমাদের ব্লগ আইডিতে প্রায় দিনই ভিডিও দিই এবং যেদিনকে খুব ব্যস্ত হয়ে পড়ি বাইরের অনেক রকম কাজকর্ম থাকে সন্তানদের নিয়ে তাদের এই ক্লাস তো ওই ক্লাস তো সেই দিনকে আমরা ব্লগ ভিডিও দিতে পারি না কন্ট্রোভার্সি ভিডিওটা দেওয়ার চেষ্টা করি সেখানে দাঁড়িয়ে একটা মেয়ের না আছে নিজের কাছে সন্তান না আছে নিজের সংসার কারণ ডেলি ব্লগ ভিডিও মানে আমরা কি বুঝি এই যে গামলা আজকে তার ডেলি ব্লগ আইডিতে ভিডিও দিচ্ছে এগুলো কি অ্যাকচুয়ালি একটা ডেলি ব্লগ ভিডিও হচ্ছে না প্রতিটা ভিডিও হচ্ছে উস্কানিমূলক বার্তা দেওয়া আমি উস্কানি দেব যে কোনো না যে কোনো পাগলামো প্রভাব ধরে আর তোমরা সেগুলোকে কন্ট্রোভার্সি করে প্রচার করবে যাতে কিনা ভিউয়ার্সরা আমাদের কাছে ভিউজ দিতে আমার কাছে আসে এটাই হচ্ছে কিন্তু আসল বিষয় কারণ একটা ডেলি ব্লগ মানে আমরা বুঝি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানা পরিষ্কার করা থেকে রাত্রিরে আমরা যে রান্নাবান্না করে সন্তান স্বামীদের সংসারের এক জয়েন্টে থেকে যে আমরা সংসারটা করছি সেই সংসারটাকে সুন্দরভাবে তোমাদের সামনে ফুটিয়ে তোলা তাই না কারণ আমার সংসারেও আমি যেভাবে সারাটা দিন কাটাচ্ছি তুমিও কিন্তু ঠিক কাজ বাজের দিক দিয়ে বলছি তাহলে আমার ভিডিও দিয়ে আমি যে ভিডিওটা তোমাদের সামনে দিচ্ছি তোমরা সেটা দেখবে কেন কারণ কি সেই ভিডিওটার মধ্যে প্রাণবন্ত একটা বিষয় সেই ভিডিওটার মধ্যে আমরা এডিট করি বলো নানা রকম কন্টেন্ট দিয়েই বলো তোমাদের সামনে মানে তুলে ধরি তবেই না তোমরা ভিডিওগুলো দেখো তো সেখানে এই গামলার ভিডিওতে কি আছে পরকিয়া করা কন্টেন্ট করা বিষয় কোর্ট কাচারি উকিল আদালত এই কিঞ্চি ওই কিঞ্চি এখানে ঘুরতে যাচ্ছি রেস্টুরেন্টে খাচ্ছি তার ব্লগ সীমাবদ্ধ সেখানে কিনা একটা ব্লগ এডিট করতে তার সারা দিন আগের দিনটা এবং তার পরের দিনটা বেলা এগারোটা অব্দি লেগে গেল এটা কিন্তু আর যাই হোক আমরা অন্তত বিশ্বাস করতে পারলাম না যারা কিনা একা হাতে দুটো আইডিকে আমরা সামলাই সেখান থেকে দাঁড়িয়ে রিনা কিন্তু এক মানে এই গামলা কিন্তু একটা বড় মিথ্যা কথা বলে দিল কারণ ও বেশিরভাগ টাইমটা বাড়িতে থাকছেই না ওই যে পরগোত্র পরগোত্র যে বিষয় যে ওর যে নিয়ম করতে হয় তার জন্য শ্বশুর বাড়িতে গিয়ে তো মাঝে সাঝে থাকতে হচ্ছে এবং এই মুহূর্তে যেই মুহূর্তে যেখান থেকে যেই ভয়ঙ্কর পরিস্থিতিতে এই গামলা তাকে ফেরত নিয়ে এসছে তাহলে সেই স্বামীর সেবা শুশ্রূষা বা ট্রিটমেন্ট করার দায়িত্বও তো সেই গামলার উপরই পড়েছে না তো সেই মেয়েটা একা হাতে মানে দুটো সংসার সামলাচ্ছে তাহলে সে কি করে এডিট করার সময় পাবে বললো তো বন্ধুরা আগের দিন যথারীতি ছিলই না পরের দিন সকালবেলা এসে হয়তো আটটা নটার মধ্যে চলে এসছে এবং নটা থেকে দশটার মধ্যে এক ঘন্টা ভিডিও এডিট করে ভিডিওটা হয়তো সেবে ফেলে আমাদেরকে হয়তো ভিডিওটা নতুন ভিডিওটা শুরু কর মানে আরম্ভ করেছিল এবং একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি আমার খুব ডাউট লাগছে যে এই গামলা তার আইফোনে ভিডিও করছে কারণ আইফোন দেখো আমার কাছে নেই কিন্তু আমরা যে সমস্ত নর্মাল ফোনে ভিডিও করি তাদেরকে আমরা মনে হয় যথেষ্ট ভালো কিন্তু এই গামলার ক্যামেরা খুব খুব একটা একটা কিন্তু আমার ভালো লাগছে না হ্যাঁ কোনগুলো ভিডিও ছিল বলতো যেগুলো ইনস্টাগ্রামে দু মানে যখন ফোনটা নতুন কিনলো তখন যে রিলস ভিডিওগুলো আপলোড করছিল তখন কিন্তু ছিল আইফোনের ওটা ক্যামেরা বোঝে যাচ্ছিল মানে মুখশ্রীটাই পুরো অন্য হয়ে যাচ্ছিল একটা মিষ্টত্ব ভাব চলে আসছিল কিন্তু সেই ক্যামেরাতে যদি ডেলি ভ্লগ ভিডিও শুট করা হয় তার কোয়ালিটি কি এইরকম হয় আমি তো বলবো না এটা কখনোই সম্ভব হতে পারে না তাহলে কি এই গামলা নিজে ফোগলাকে বাঁচবার জন্য নিজের আইফোনটাকেও কি বন্ধক দিয়ে দিয়েছে যে আমি পেমেন্ট পেলে এই আইফোনটাকে নিয়ে চলে আসবো আপাতত আমি আমার বয়ফ্রেন্ডকে বাঁচাই নালে ক্যামেরার কোয়ালিটি মানে এরকম হবে বলে আইফোনের কোয়ালিটি আমার মনে হয় না বন্ধুরা তারপর যত রীতি ও কি বলল সেই বাজারঘাট ত্যান দেখালো এটা ওটা দেখালো ও একটা কথা আমাদের সামনে কি বলল যে ওর মা এখনো পর্যন্ত ওর যে মানে পুকু আসেনি পুকু এলে একসাথে ঘাটের সমস্ত কাজকর্ম হবে তো তার আগে দেখলাম ও আমি স্নান করে নিয়েছি আমি যতটুকু নিয়ম জানি ওই যে আগের দিনেও বলেছিলাম যারা নিয়ম মানবে মানবে যারা নিয়ম মানবে না মানবে না সেটা সম্পূর্ণ তাদের বিষয় কিন্তু একটা বাড়িতে যেই বাড়িতে যেই দিনকে ঘাটসাধ্য এমনকি আমাদের বাড়িতে এটাও নিয়ম আছে যখন ওই যে ব্রাহ্মণ মশাই যে কাজটা আরম্ভ করে না যতই বাচ্চক নয় সেই কাজটা শুরু হওয়ার আগে খাইয়ে নিতে হবে আর কাজটা যদি তিন চার ঘন্টা ধরে হয় তারপর তুমি তোমার বাচ্চাকে খাওয়াতে পারবে নিজেরা তো অনেক দূরের কথা নয় আগে খাইয়ে দাও নয়তো পরে খাওয়ায় ওই কাজ চলাকালীন কিন্তু তুমি কাউকে কিছু খাওয়াতেও পারবে না মানে বাচ্চাদের কি দুধের শিশু হলে তার কথা আমি আলাদা বাদ দিচ্ছি মানে মোটামুটি একটা এজ এলে এবং নিজেরা তো বাদই দিয়ে দিয়ে দাও সেইখানে এই সমস্ত নিয়ম তোরা মানছেই না যেখানে ওপরে বাবা মা ওই সমস্ত কাজ করছে হবিষ্য করছে খাচ্ছে সেখানে দেখছি এখানে রাই আলুর দম এই সমস্ত খাওয়াচ্ছে তো এরা ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের কতটুকুর নিয়ম এরা আদেও জানে সত্যি এখানে বড্ড একটু ডাউট আছে বন্ধুরা সেখানে এই গামলা বলল যে মা বাবা ঘাটে গেছিল ওই ঘাটের কাজকর্ম করতে আমি তো সেখানে জামা কাপড় নিয়ে গেছিলাম চুলটাকে বেঁধে রেখে দিয়েছিলাম বলা যায় না কিছু তো হতে পারে তো এই যে কথাটা বললো আমি এখানে পুরোপুরি ড্যাম সিওরে গ্যারান্টি দিয়ে বলছি যে তোমরা একবার ভেবে দেখো একটা মিনিটের ভিডিও যদি মিনিট ভিডিও ক্লিপ অ্যাড দু হতো মিনিটের ভিডিও কিন্তু এমন বেশি কিছু হতো না আর প্রত্যেকে তুমি একটু ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করো এবং ভিডিওটা বড় করার চেষ্টা করো প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু তাকে বা পর্যন্ত তাকে জানায় সেই জায়গায় সে যদি ওই ঘাটে যেত বাবা মাকে জামা দিতে অন্তত দেখো বাবা মা স্নান করছে সেই দৃশ্য নাই বা দেখালো কারণ সেই নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে এবং সেটা যেহেতু পুকুর মায়ের কাজ মানে করা হচ্ছে সেই ঘাসের কাজটা তো সেটা নাই বা দেখাতে পারে কিন্তু আমি এই দেখো বা আমার জামা কাপড় নিয়ে যাচ্ছি এই সে কিন্তু ক্যাপচার করতে পারতো বন্ধুরা বা এই যে ঘাসের কাজ হলো তার বাবা মাকে নিশ্চয়ই তার বেয়ান বাড়ি থেকে জামা কাপড় দেবে মানে এই লাইফার দাদা শ্বশুর শাশুর শাশুড়ি কিংবা এই গামলার শ্বশুর বাড়ি মানে ওই ফোগলার বাড়ি থেকে জিনিস দেবে তাই জন্যই কি ওই ঘাটেতে গিয়ে জামা কাপড় যে নিয়ে সেইগুলো দেখায়নি বন্ধুরা লাগছে কাউকে কাউকে তো বাড়িতে আমি দেখলাম না না নয় এদিকে দেখেছি ফোগলার বলছি লাইফার শ্বশুর শাশুড়িকে দেখেছি না দেখেছি অন্য কাউকে যে যারা এসে এদের বাবা মাকে আমাকে ঘাটে তুলিয়েছে না অনেকে যাদের কেউ থাকে না তারা নিজেদের মতো জামা কাপড় কিনে পরে মানে পরে নেয় স্নান করে কিন্তু যেখানে ছেলের বিয়ে হয়ে গেছে মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ের কথা যদি বাদও দিই ছেলে শ্বশুর বাড়ি থেকে তো আসাটা উচিত ছিল না তাহলে এখানে একটা বড় কোয়েশ্চেন মার্ক রয়ে গেল কি কারণে সেটা আমাদের সামনে আজকে দেখানো হলো না বন্ধুরা কারণ কি ওই সময় ওইখানে এমন কোন মানুষ উপস্থিত ছিল যেটা ক্যামেরা বন্দী করা যাবে না এবার কে উপস্থিত ছিল বুঝতে পারছো বন্ধুরা ফগলা অবিয়াসলি সেখানে ছিল ঘাটে তুলিয়েছে নিজের শ্বশুর শাশুড়িকে এবং হয়তো না এই লাইফ আর শ্বশুর শাশুড়ি এলে আমরা কিন্তু জানতে পারতাম যেহেতু মেয়ে জিনিসপত্র কিনেই দিয়েছে এবং ফোকলাকে দিয়ে বলেছে তুমি এগুলো মা বাবাকে ঘাটে তুলিয়ে নিও তাহলেই হয়ে যাবে সেই কারণে কিন্তু ওই মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে পারেনি হয়তো হয়তো ওখানে গামলা উপস্থিত ছিল এবার তোমরা আমাকে অনেকেই কমেন্টস করতে পারো যে এই তো তোমরা বলো এক বছর হয়নি বিয়ে হয়েছে কোনো রকম কোনো এই সমস্ত অশুভ মানে এই ধরনের মানে মৃত কাজে যোগ দিতে পারবে না দেখো আমি সেই জিনিসটা ছুঁতে পারবো না আমি সেই জিনিসটা হাত দিতে পারবো না কিন্তু আমি দূর থেকে দেখতে তো পারবো তাই না দূর থেকে আমি ক্যামেরাটা তো করতে পারবো তাই না ও মন কিন্তু ক্যামেরাটা করতে পারতো কিন্তু ও করেনি তার মানে বুঝতে পারছো ওইখানে এমন কোন মানুষ উপস্থিত ছিল যে ও ওই ওইখানের ক্যামেরাটুকুনি মানে করতে শ্যুট করতে পারেনি বন্ধুরা এই তো একটা বিষয় বললাম এবং ও আজকে যে শ্যাম্পু করল এটা কি ও ও ও ঠিক নিয়ম পালন করেছে কারণ তো বারবার বলছে তাহলে আজকের দিনে ও যে মাথাটা ঘষলো ও নিজেরই অজান্তে নিজেরই শ্বশুর বাড়ির মানে নিজের যে স্বামী বা নিজের যে সংসার যেটাকে ও মনে করে নিজের সংসার বলে তার অনেক বড় কিন্তু একটা ক্ষতি করে দিল বন্ধুরা ও নিজেরই অজান্তে এইবার ভেবে দেখো বারবার পুকু 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 বলছে একবার কি আমরা কোনো সময় পুকুকে আমরা তার ভিডিওতে দেখতে পেয়েছি যথারীতি কাল না পরশু একবার পুকুকে দেখা গেল নাইটি পরে সেখানে পুকু কিন্তু যথারীতি মানে ঝটপট করে ক্যামেরার আড়ালে হয়ে গেল এবং এই গামলাও কিন্তু ক্যামেরাটাকে সাইড করে নিল মানে ফুল পারমিশন তাদের কাছে না করা আছে যে আমাকে ক্যামেরার মধ্যে কোনো সময় কিন্তু নিয়ে এলে চলবে না বুঝতে পারছো বন্ধুরা বিষয়টা অ্যাকচুয়ালি কি হতে চলেছে এরপর যে কথাটা তোমাদেরকে বলবো একটা কমেন্টস তোমার প্রথমে যে কথাটা তোমাদেরকে আমি বললাম যে এই যে গামলা দিনের পর দিন এত ফুলে যাচ্ছে কি না অনেকেই অনেকের ভিডিও দেখো আমি যেহেতু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকের ভিডিও আমি দেখি নিশ্চয়ই তো অনেকে বলছে প্রেগনেন্ট বা অনেকে অনেক কিছু বলছে তো দেখো প্রেগনেন্ট হলে আমার মনে হয় শুধুমাত্র পেটটাই ফুলবে তাই না শরীর অবভিয়াসলি মোটা হবে কিন্তু গামলা যেভাবে ফুলেছে পুরো মুখ থেকে আরম্ভ করে হাত সারা বডি যেভাবে ফুলেছে তাতে কিন্তু এক অংশ ওকে বলা চলে না যে ও প্রেগনেন্ট একদম নয় আর খাওয়া দাওয়া ও তো এমনিতেই খেতে ভালোবাসে সেখানে খাওয়া দাওয়াকে রিজেন করে কখনোই বলতে পারি না যে ও প্রেগনেন্ট এটাকে আমি মানতে পারলাম না এবার অ্যাকচুয়ালি রিজেনটা আমি তোমাদেরকে বলতে চাইছি দেখো আমরা যারা মেয়েরা এই বিষয়টা আমরা খুব ভালোভাবে জানবো যে আমরা যদি কোনো মানে কি বলবো এমন কোনো মেডিসিন খায় যেটা আমাদের শরীরের পক্ষে মানে শ্যুট করছে না কিন্তু সেটা আমার খেতে হবে সেই মেডিসিনটা আমাকে খেতে হবে মানে কোনো কারণের জন্য সেই মেডিসিনটা আমাকে প্রতিদিন নিতে হবে একটা ফাইল প্রতি মাসে কমপ্লিট করতে হবে সেই ওষুধটার একটা সাইড এফেক্ট আমার শরীরে কিন্তু এখন নতুন করে দেখা দিচ্ছে এবং সেই সাইড এফেক্টের মেন যে বিষয়টা আমরা উপলক্ষ হিসেবে দেখতে পাই সেটা হচ্ছে মানে ফুলে যাওয়া ফুলতা যাকে বলে মানে ফুলে যাওয়া সেই ওষুধটা যদি আমাদের আর বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু সমস্ত রকম মেডিসিন শ্যুট করে না এবার কিসের মেডিসিন বলছি কি কারণে বলছি আশা করছি তোমরা বুঝতে পারছো এই যে দুদিন অন্তর তিন তিন দিন অন্তর আমরা ভিডিও পাচ্ছি বা বেশিরভাগ সময় আমরা জানতে পারছি যে এই গামলা অন্য কোথাও আছে এবার আমি বলছি না যে কার কাছে আছে কি করছে না করছে আমি জাস্ট একটা কথা তোমাদের সামনে জানাতে চাইছি যে যদি কোনো মেডিসিন এমন কিছু খায় যেই মেডিসিনে ওর শরীরে স্যুট করছে না সেরকম কোনো মেডিসিন যদি ও খায় তাহলে কিন্তু ওর এইভাবে শরীর দিন দিন ফুলতে থাকবে এবার এটা যেমন আমার একটা কথা তোমাদের সামনে বললাম এরকম কিছু কথা কিন্তু কিছু কমেন্টসও জানিয়েছে দেখো তোমাদের একটু পড়ে শোনাচ্ছি রিনা তুমি খুব মোটা হয়ে গেছো মুখটা খুব ফোলা ফোলা লাগছে এত ফোলা লাগছে যে তোমার চোখ দুটো ফোলার চোটে ঢাকা পড়ে গেছে মাইন্ড বাট এত মোটা ভালো না বনু দাও শরীরের দিকে যদি কোনো অপ্রয়োজনীয় যদি কোনো অপ্রয়োজনীয় ওষুধ খাও নিজের প্রয়োজনে আচ্ছা নিজের প্রয়োজনীয় এমন কিছু ওষুধ খাবো যেটা অপ্রয়োজন মানে মানেটা কি অপ্রয়োজন মানে বুঝতে পারছো মানে অসময়ে যদি কোনো রকম কোনো কিছু সংকেত দেয় সেই সময়ই তো আমরা এই সমস্ত ওষুধগুলো ট্রাই করি তাই না বুঝতেই পারছো আশা করছি প্রয়োজনে সেটা প্লিজ খেও না আর এটা তোমার হেলথের জন্য ফিউচার খারাপ হবে বুঝতে পারছো বন্ধুরা এটা কিন্তু শুধুমাত্র আমি বলছি নয় আমি তো এই জিনিসটা ভেবেইছিলাম তারপর দেখলাম কমেন্ট সেকশানে কিন্তু এই রকম গামলাকে কিন্তু কমেন্টস পর্যন্ত করা হয়েছে এবং সেখানে এই গামলা লাভ দিয়েছে বন্ধুরা তার মানে এই কমেন্টসটার মধ্যে সততা তো কিছুটা আছেই বন্ধুরা যে এই যে ফুলে যাওয়া কারণ থাইরয়েড বা আদার্স যে সমস্ত জিনিস অনেকে কমেন্টস করছে এই গামলা কিন্তু একবার কমেন্টস করে জানিয়েছিল যে ওই রকম ওই সমস্ত টেস্ট নাকি ও করা হয়েছিল এই সমস্ত সমস্ত কিছু নেই আর থাইরয়েড বলো আর আদার যে কোনো জিনিস বলো শুধুমাত্র যে ফুলবে এরকম কিন্তু নয় এর সাথে আরও অনেক রকম সিম্পটম থাকে কিন্তু এই গামলা যেভাবে অস্বাভাবিক হারে বাড়ছে পুরোপুরি বোঝে যাচ্ছে যে কোনো রকম কোনো অপ্রয়োজনীয় মেডিসিন নিশ্চয়ই খাচ্ছে যেটা ওর শরীরে শ্যুট করছে না যেই কারণবশত ও কিন্তু দিনের পর দিন এইভাবে ফুলে যাচ্ছে নাহলে ও নিজের মুখে আজকে বলল যে সকালবেলা ও সেকটা খেয়েছে সেই কারণে খেজুরের রসটা খাবে না তার মানে নিশ্চয়ই যে সমস্ত মানে সেগুলো খাচ্ছে খাওয়ার এবং তার সাথে ওয়ার্কআউটও হয়তো অল্প অল্প করছে কিন্তু তার জন্য এতটা ফুলে যাওয়া কখনোই কিন্তু সম্ভব নয় বন্ধুরা কিছু তো ঘটলা আছেই আর কি ঘটেলা তোমার এই গামলা কিন্তু নিজের কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েছে এবং অনেকে অনেকে কমেন্টস করেছে যে এই যে তোমার এই যে তুমি মানে মুখ চোখ একদম রুক্ষ তুমি তোমার কি শরীর অসুস্থ ও লিখেছে যে হ্যাঁ একটু শরীরটা অসুস্থ এইবার দেখো বন্ধুরা ও আজকে যে সারাদিন ভিডিওটা করলো ভিডিওর মধ্যে রকম কোনো কিছু প্রাণোচ্ছাদ বিষয় কিন্তু আমরা দেখতে পাইনি কারণ কি জানো তো প্রচণ্ড কান্নাকাটি করেছে এবং কপাল চাপ রেছে যে কেন আমি এর হাত ধরে বেরিয়ে এলাম ভেবেছিলাম তো চাকরি করে ওখানে গিয়ে রাজরানী হব কি বললাম রাজনানী থেকে এখন আমি চাকরানি কোথাকার আবার বাবার কাছেও চাকরানি এবং শ্বশুরবাড়িতে তো ঠাঁই দেবেই না দেবেই না কারণ সেখানে সমস্ত কিছু যাকে বলে বর্তায় তার দিদি জামাইবাবু স্বাভাবিক তারা যেটা করছে একদম ঠিক করছে তো সেখান থেকে দাঁড়িয়ে এই গামলা কিন্তু প্রচন্ড কান্নাকাটি করেছে আর এই যারা বলছে যে এই সমস্ত মারপিটের খবরগুলো ভুয়ো খবর তাদেরকে বলবো যে একজন আছে দেখছি ভীষণ ডায়লগ মারে আমি গ্রামের ছেলে আমি গ্রামের ছেলে আরে ভাই তুই গ্রামের ছেলে ওই গ্রামে কি তুই একাই বাস করিস তুই কন্টো বা তুই ভিডিও করিস তাই তুই বড় বড় কথা করে বলতে পারছিস যে তুই গ্রামের ছেলে ওই গ্রামে আরো মানুষ আছে যারা কিনা ভিউর যারা কিনা ভিডিও দেখে যারা কি ইনফরমেশন দেয় তারা কোনো কন্ট্রোভার্সি বা কোনো ব্লক আইডি নেই তাই তারা কিছু বলতে পারে না যে আমি গ্রামের ছেলে আমি গ্রামের ছেলে আমি সমস্ত কিছু জানি তারাও আমাদেরকে ইনফরমেশান দেয় আসল তথ্য দেয় খালি আমি গ্রামের ছেলে আমি সব বলবো না তো কি অন্য কেউ বলবে বুঝতে পারি না ভাই নিজে গ্রামের ছেলে বলে আমি সমস্ত কিছু জানবো এটা কি করেছে সে এত বড়াই করে বলতে পারে যাই হোক এটা তো গেল একটা কথা অনেকে কমেন্টস করেছে যে কিছু মনে করো না আগে যে ভিডিওগুলো তুমি মানে দীপদার সাথে ভিডিওগুলো দিত খুব ভালো লাগতো তিনজনকে আবারও একসাথে দেখতে চাইছে ভিওয়ার্সরা সেখানে পর্যন্ত আজকে এই গামলা লাভ রিয়াক দিয়েছে অনেকে আবার এরকমও বলেছে যে আগে যে ভিডিও দিতে সেই ভিডিওর মধ্যে প্রাণ থাকতো এখনকার ভিডিওর মধ্যে কোনো রকম কোন প্রাণ নেই কি বলেছে যেন সেখানে অ্যান্সারে যে বাড়িতে এরকম একটা কাজ যাচ্ছে তো তো এই কাজটা পুরোপুরি কমপ্লিট হোক মানে এই অসচের কাজটা হোক তারপর আবার সুন্দরভাবে ব্লগিং দেওয়ার চেষ্টা করব সুন্দরভাবে ব্লগিং ব্লগিং সুন্দরভাবে মানে আমরা কি জানি শুধুমাত্র খাওয়া দাওয়া আর ঘুরতে যাচ্ছি এটা দেখানো নয় একটা সুন্দর ব্লগিং যাদের সন্তান থাকে সন্তান নিয়ে অর্ধেকটা টাইম দেখায় যাদের সন্তান থাকে না তারা সুন্দর মিলে স্বামী স্ত্রী মিলে কথা বলছে রান্নাবান্না করছে ঘুরতে যাচ্ছে একসাথে সমস্ত কিছু একটা মানে একটা পারিবারিক বিষয় আমরা ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে জাস্ট ফুটিয়ে তুলি সেটা কি তো একটা ব্লগিং বলে তো এই যে অসোচটাতে সব কিছু হচ্ছে কুলফি মালায় নাচতে নাচতে খেতে যাওয়া হচ্ছে দাদা বাউদি নাচতে নাচতে গা ঢালতে ঢলতে যেতে পারছে পাশের বাড়ি চিকেন রুটি খেয়ে আসতে পারছে তারপরে তোমার কোর্টে যেতে পারছে মিটিং অ্যাটেন্ড করতে পারছে তোমার বিয়ে বাড়ি থেকে পকড়া আনার কথা বলতে পারছে সমস্ত কিছু তার মনের মধ্যে ফুটি আছে অথচ ভিডিওর মধ্যে কেউ যখন কমেন্টস করছে যে প্রাণ নেই ভিডিওর মধ্যে তখন তাকে রিপ্লাই কি দেওয়া হচ্ছে যে এই অসোচটা চলে গেলে সুন্দরভাবে ব্লগিং দেবে তাই সত্যি রিয়েলি সুন্দরভাবে ব্লগিং তুই আর যাই হোক কোনোদিনও দিতে পারবি না কারণ তোর জীবনটাই তো অসুন্দর হয়ে গেছে যেই মানুষটা মনের দিক থেকে ভেঙে পড়বে যেই মানুষটা মন থেকে অসুখী থাকবে সে চোখে মুখে আনন্দ দেখিয়ে যতই ভিডিওর মধ্যে দেখাতে চাক না কেন তারা কখনোই কিন্তু সুন্দরভাবে ভিডিও আমাদের সামনে প্রেজেন্টেশন করতে পারবে না কারণ ভেতর থেকে তার কষ্ট আর উপরে তুমি হাসি মুখে ভিডিও ঠিক কতদিন কন্টিনিউ করবে কতদিন আর আর একটা কথা এই যে গাছ দেখাচ্ছিল আগের দিনের ভিডিওতে গাছ দেখাতে দেখাতে তার দাদা এখন ডাকলো সার কথা সারের কতটা বলছিল কাট করে দিল মানে ওই যে তুই গাছ বোঝি বছিয়েছিস ওই গাছের সারের টাকাটা কি আমি দেব তুই দিবি ওই জন্য কিন্তু ওখানে গামলা কাট করে দিল আর গামলার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও তোমরা দেখবে কিছু কিছু সময় মিউট হয়ে যাচ্ছে কিছু কিছু সময় ঠিকঠাকভাবে ক্যামেরা ধরতে পারছে না ঠিক আবার কোনো কোনো সময় মানে কথা বলছে যেই কথার রকম কোনো মাথা মুন্ডু নেই মানে ও ওর জগতে নেই ও এখন আফসোস করছে যে কেন ও ওই দীপদাকে ছেড়ে দিয়ে এই ফগলার কাছে এলো বন্ধুরা এইবার ভেবে দেখো আর একটা কথা বলছি যে ও আজকের টাইটেলে এই যে বিয়ের কথাটা উল্লেখ করলো যে বিয়ের বিয়ের ছবিটা এর ছবিটা কাজে লাগলো হ্যাঁ আমি বলতে চাইছি যে বিয়ের কোনো আর নেই ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে দুটো সাইন মাত্র বাকি আছে দুই তরফ থেকে তাহলেই সমস্ত সম্পর্ক শেষ হ্যাঁ এটা মানতাম যদি মার রিকভারিটা না হতো যে এখনো ফিরে যাওয়ার চান্স আছে কিন্তু মার রিকভারি পর্যন্ত যেখানে হয়ে গেছে সেখানে ফিরে যাওয়ার চান্স এই বিষয় অনেকটাই মানে একটা ভাবার বিষয় সেখানে দাঁড়িয়ে এই যে গামলা টাইটেলে যে ক্লিক বেলটা খেললো সেটা শুধুমাত্র কি ভিউজের জন্য না বন্ধুরা শুধুমাত্র ভিউজ নয় নিজে অনেকটা বুঝতে পেরেছে যে আমি কত বড় ভুল করেছি আর যাই হোক কোনো গার্লফ্রেন্ড কিন্তু মেনে নিতে পারবে না যে আমার বয়ফ্রেন্ড চুরির দায়ে মার খেয়েছে এবং সেই টাকা আমি মিটিয়েছি দেখো আমাদের সামনে ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি থিয়েটাররা হ্যাঁ সমস্ত কিছু ভুল ঠিক করে বলে দিতে পারবে কিন্তু যারা ওই জায়গায় ওই স্পটে ছিল তাদের সামনে তো আসল ঘটনাটা ঘটেছে তো সেখানে তাদের মুখোমুখি হলে এই গামলা তাদের চোখোচকি করবে কি করে নিজেকে এবং নিজে যে এত বড় একজন ব্লগার সেই যে একটা তার যে মানুষের যে দম্ভ থাকে সেই দম্ভটাই দেখাবে কোথা থেকে কারণ তার সমস্ত কিছু তো ধুলোয় মিশিয়ে দিয়ে আজকে এই পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবার করেছে বন্ধুরা তাহলে সেই জায়গায় হঠাৎ করে বিয়ের অ্যালবামের ছবি কেন বাঁধাতে হলো আমি তো বড্ড অদ্ভুত যেই মেয়েটা ইনস্টাগ্রামে রিলস করে সেই মেয়েটার ফোনে তার মাকে নিয়ে কোনো ছবি নেই এটা কিন্তু কখনো হতে পারে না যে মেয়েটা জানতাম সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছু জানতো না সেই মেয়েটার সম্পর্কে তোকে মানা যেত যে তাদের তার কাছে তার মায়ের কোনো ছবি নেই সুন্দর সুন্দর রিলস ভিডিও আপলোড করেছে সেখানে কি না তার মায়ের সুন্দর একটা ছবি তার কাছে থাকবে না এটা কি কখনো হতে পারে বন্ধুরা না এরা প্রতিটা বিষয়কে কন্টেন্ট বানাবার জন্য রেডি করে রেখেছে যে এই বিষয়টা কিন্তু এই হিসেবে কন্টেন্ট হিসেবে দেব ও এটা ভেবে রেখেছিল যে শ্বশুরবাড়ির টাইটেল হিসেবে মানে বিয়ের অ্যালবাম কার বিয়ে যেই মানুষের নামে সাঁকা সিঁদুর পরেই না এত ভিউার্সরা জিজ্ঞাসা করে সাঁকা সিঁদুর তুমি কার গোত্র তুমি কার তাদের কাছে কোনো রিপ্লাই নেই কোনো জবাব নেই অথচ বিয়ের অ্যালবাম কার বিয়ের অ্যালবাম আমার বিয়ের অ্যালবাম আমার বিয়ের কার সাথে হয়েছিল ফগলা না দিদা ভাই কার সাথে সেটা কেন বলি না দুদিন আগে তো এ সরকার এ সরকার এ সরকার বলে বড্ড নাচানাচি করছিল আজকে এমন কি হলো যে চোখে মুখে স্পষ্ট বুঝে উঠতে যে ও কষ্টে আছে ও কান্নাকাটি করছে ও এই সম্পর্ক থেকে বেরিয়ে আবারও দিদা ভাইয়ের কাছে ফিরতে চাইছে এবং এটা তো ড্যাম সিওর যদিও এই গামলা দিদা ভাইয়ের কাছে ফিরতে চায় ফোগলা ওকে কিন্তু কোনো মতেই ফিরতে দেবে না কারণ যেই ছেলেটা এমন কিছু পার্সোনাল জিনিস বিয়ের আগেই বা তার কাছে যাওয়ার আগে তার কাছ থেকে নিয়ে নিতে পারে এমন টোপ খাইয়ে সেই ছেলেটার কাছে যখন এই গামলা এক ঘন্টার জন্য উপস্থিত হয়েছে এবং সেই সময় কি হয়েছে এবং সেটা যে ক্যামেরা বন্দী করে রাখা হয়নি এটা তো আমরা কখনই হতে পারে, না সমস্ত কিছু ক্যামেরা বন্দি করে রাখা আছে এবং তার জন্যে গামলাকে যথারীতি থ্রেড দিয়ে তার কাছে রাখা হচ্ছে বন্ধুরা কারণ সে নিজেও বুঝতে পারছে যে আমার জন্য আজ যাই হোক এই ফোগলা কখনোই কিন্তু প্রযোজ্য নয় বন্ধুরা আশা করছি তোমাদের সামনে অনেক কিছু বলতে পারলাম এই যে সুন্দরভাবে ব্লগিং ও আর দিতে পারবে না যদি ও শ্বশুর বাড়ি সুন্দরভাবে ব্লগিং দেওয়ার চেষ্টা করে সেখানে কিন্তু ও নিজে সুন্দরভাবে সংসারই করতে পারবে না তো সংসার না করলে কি দেখাবে আমাদের সামনে আর কতদিনই বা এই রকম টাইটেল থামবেলে ক্লিক বেল্ট খেলে আমাদের সামনে ভিডিও দেবে বন্ধুরা তোমরাই ভেবে দেখো আর এই যে মোটা হয়ে যাওয়ার আমি বলে দিলাম যে অপ্রয়োজনীয় কোনো মেডিসিন খাচ্ছে যেই কারণে ও এতটা ফুলে যাচ্ছে আমার সাথে কারা কারা একমত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি তত তোমরা কিন্তু খুব ভালো থাকতো চলো